রেস থ্রিতে সাইফ আলী খানকে হটিয়ে সালমান খান হিরো হচ্ছেন, এ তো বলিউড প্রেমীদের কাছে পুরনো খবর। নতুন খবর হলো সালমানের নায়িকা হতে যাচ্ছেন হট অ্যান্ড স্পাইসি জ্যাকুলিন ফার্নান্দেজ। সাল্লু ভাই আর গর্জিয়াস জ্যাকুলিনের একসাথে শেষ জুটিবদ্ধ ব্যবসা সফল ছবি ছিল কিক। এই ছবির জন্য কিন্তু নায়িকা দারুণ সিরিয়াস। জ্যাকুলিনের অ্যাকশন ট্রেনিং এর জন্য রেমো ডিসুজাকে সিলেক্ট করা হয়েছে, যদিও তিনি বর্তমানে সালমান খানের টাইগার জিন্দা হ্যায় ছবির শুটিং এ আবুধাবিতে রয়েছেন। তবে ফিরে এসেই তিনি জোরে সোরে জ্যাকুলিনের ট্রেনিং শুরু করবেন বলে জানা যায়। এর আগে আব্বাস মাস্তানের থ্রিলার ছবি রেসের সিকুয়ালগুলো বক্স অফিসে দারুণ আলোড়ন ফেলেছিল। তো বন্ধুরা, সালমান জ্যাকলিন জুটি আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানিয়ে দিন।